প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের দুর্দান্ত জয়, যেখানে সূর্যকুমার যাদবের আবার দুর্দান্ত পারফরমেন্স, যেখানে ভারত প্রথম ব্যাট করতে নামতে এসে 164 রান করে 5টি উইকেট হারিয়ে, যেখানে সূর্যকুমার যাদবের 147 স্ট্রাইকার রেটে ব্যাটিং, যেখানে 34 বলে 50 রান করে, তারপরে হাসারাঙ্গার বলে ক্যাচ আউট হয়ে যায়, কিন্তু কালকের পারফরমেন্স ব্যাপক ছিল এবং শিখর ধাওয়ানও কিন্তু ভালো খেলেছে, যেখানে পিতৃষ্য প্রথমেই আউট হয়ে যায় শূন্য করে এবং শিখর ধাওয়ান ভাই আর 4টি রানের জন্য 50 করতে পারিনি, 36 বলে 46। এছাড়া সঞ্জু স্যামসন তো ভালো করেছে 20 বলে 27, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ভারতের কালকে বোলিং অ্যাটাক, যেখানে শ্রীলঙ্কা ভালো খেলছিল, মোটামুটি খেলছিল, যেখানে 126 রানে শ্রীলঙ্কার আউট হয়ে যায় তাও 18/3 বলে, যেখানে কালকে ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং হয়েছে, যেখানে ভুবনেশ্বর কুমার কালকে 4টি উইকেট পেয়েছে 22 রান দিয়ে এবং দীপক চাঁদ 2টি উইকেট পেয়েছে, এছাড়াও 4টি বলার অর্থাৎ হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া, যুজুবেন্দর চাহাল থেকে শুরু করে বরুণ চক্রবর্তী সবাই 1টি করে উইকেট পেয়েছে, কিন্তু কালকে শ্রীলঙ্কার হয়ে চামিরা এবং হাসারাঙ্গা 2-2টি করে উইকেট পেয়েছে, কিন্তু কালকে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু এই ম্যাচে সেরা হয়েছে আমাদের ভুবনেশ্বর কুমার, তার কারণ 3/3 বল গেছে, 4টি উইকেট পেয়ে গেছে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের নাম, যেখানে 164 রান করে ভারত, 165 টার্গেট দেয়, সেখানে শ্রীলঙ্কা 126 রানে অল উইকেট হয়ে যায়, অর্থাৎ ভারতীয় দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কাল অর্থাৎ 27 জুলাই, আর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ 29 জুলাই। তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাও, এখানে কিন্তু ভারত এখন খুবই ফর্মে আছে, বিশেষ করে সূর্যকুমার যাদবের ওডিআই ম্যাচেও কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে এবং কালকের ম্যাচেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটি কী হয়, এবং ভুবনেশ্বর কুমার সবথেকে বড় কথা টি টোয়েন্টিতে আবারও ফর্মে ফিরে এসেছে, এখন ভারতীয় দল এটা বি দল না, এটা টি টোয়েন্টির সেরা দল আমার তো মনে হচ্ছে, তো আপনাদেরও মতামত নিচে কমেন্টে জানান। তো আজকের ভিডিও রইল এটুকু, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে, যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে নিন।